আমার অনেক ভাই বোনেরা নিজের শরীরের হাত কাটে, মনে রাখবেন এটা হারাম। হাত আমার কিন্তু আমার নয়, পা আমার আবার আমার নয়, সারা শরীরে যা আছে তা আমার কিন্তু আবার আমার নয়। কিভাবে? মানব দেহে যা কিছু আপনার আমার আছে সবগুলা হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। যদি এগুলো আপনার আমারই হইতো, হাশরের ময়দানে আঙ্গুল, নখ, হাত, পা, চোখ, কান, নাক আপনার আমার বিপক্ষে সাক্ষী দিত না। হাশরের ময়দানে যদি এগুলো সাক্ষী দেয়, তার মানে এগুলো আমাদের পক্ষে নয়, আমাদের বিপক্ষে। তা আল্লাহ এগুলো দিলেন কেন? আল্লাহ পাক বলে যে বান্দা তোর ধরা দরকার, সেজন্য হাতের ব্যবস্থা করে দিলাম, তোর হাঁটা দরকার পায়ের ব্যবস্থা করে দিলাম, বান্দা এগুলো তোর জন্য আমানত। তাই শরীরের মধ্যে আঘাত করা হারাম, হারাম, হারাম। আল্লাহ বড্ড কষ্ট পায়, বড় কষ্ট পায় আল্লাহ। এই কাজ যেন আমরা না করি, আল্লাহ বুঝার তৌফিক দান করি। এতটুক বলতে চাই, তর্ক কইরেন না, বাঁচবেন আর কয়েদিন। ঝগড়া দুনিয়াতে থেকে যাবে, মামলা দুনিয়াতে থেকে যাবে। আসল জীবন কাকে বলে জানেন? নিজে ভালো থাকার নাম জীবন নয়, মানুষকে ভালো রাখার নাম জীবন। আপনি যদি আপনার মৃত্যুর সংবাদটা কারো জন্য শুভ সংবাদ হয়ে যায়, আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। এমন ভাবে একটা মৃত্যু আল্লাহর কাছে চান যেন আপনার জবানে হাসি থাকে, মুখের মধ্যে কালিমা থাকে। আপনার মৃত্যুটা দেখে যেন বিধর্মীও বলতে পারে একজন মুসলমান মারা গিয়েছে, অন্যকে ক্ষতি করে লাভ নাই। শুনেন, কোটি টাকা কামাইয়া যদি রাতে ঘরের মধ্যে শান্তিতে ঘুমাইতে না পারেন, সেই কোটি টাকার দরকার কি? কোটি টাকার দরকার কি? শান্তি সবাই খুঁজে, পাই না কেন? শুনেন, সুখ পাই না, শান্তি পাই না, অনেক দিন বলেছেন, অনেক ভাবে খুঁজেছেন, অনেক ভাবে চেয়েছেন, পান নাই। আজকে একটা প্রশ্ন শিখে যান, আজকে ঘরে যাইয়া বলবেন, আমি তো সুখ খুঁজি, আমি তো শান্তি খুঁজি, কিন্তু সুখদাতা শান্তিদাতার সাথে কি আমার সম্পর্ক আছে নাকি নাই আগে প্রশ্নটা করে দেবেন। কবরে নিয়ে যাওয়ার মানুষগুলা একটাও দুশমন ছিল না, সবগুলো আপন মানুষটাই নিয়ে যাচ্ছে কবরে। আমি চিৎকার দিয়ে, আওয়াজ দিয়ে বললাম, ভাই তোরা তো জানিস আমি কবরে থাকতে পারি না, তোরা তো জানিস আমি অন্ধকারে শুইতে পারি না, তারপরও আমার জন্য কবরটা খুলে দিলি। খাটের নিচে যখন চোখ দিয়ে তাকালাম, ইমানদার ভাই মনের কান দিয়ে শুনুন, খাটের নিচ দিয়ে যখন চোখ দিয়ে তাকালাম, মনে মনে ভাবলাম হয়তো শত্রুরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে। যখন নিচে তাকাই দেখলাম চোখ কপালে উঠে গেল, একজনও আমার দুশমন নাই, সব আমার আপন গুলাই আমাকে খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপে বলতে পারেন, মেসেঞ্জারে বলতে পারেন, ইউ আর সো কিউট, ইউ আর সো বিউটিফুল, আমি তোমার মতো এমন সুন্দর কাউকে দেখি নাই। যদি স্বামীরা স্ত্রীদেরকে এই কথাগুলা বলে যে তুমি দেখতে অনেক সুন্দর, তোমার চেহারায় অনেক মায়া, তোমাকে দেখলে আমার মনটা শান্তি হয়ে যায়, আপনার বলাটাই যেমন আপনার স্ত্রী খুশি হবে, সংসারে তেমন শান্তি আসবে, শুধু এতটুকুই নয়, আপনার বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর ওই আমল নামে আল্লাহর নেক সওয়াব দান করে। সেজন্য স্বামী যারা আছেন স্ত্রীদেরকে প্রশংসা করবেন, স্ত্রীদেরকে প্রশংসা করা আমার নবীর সুন্নত, স্ত্রীদের প্রশংসা করা আমার নবীর কি? তা আপনি যখন প্রশংসা করবেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে, একজন মানুষের মনও খুশি হয়ে যাবে। সুবহান, করার দরকার আছে না নাই? আমার নবীর নবী হয়ে যদি স্ত্রীর প্রশংসা করতে পারে, আমার নবী যদি নবী হয়ে স্ত্রীদেরকে নিজের হাতে খাওয়াই দিতে পারে, আমার নবী যদি নবী হয়ে স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে খাইতে পারে, আপনি কেন পারবেন না? ওই যে স্বামীরা কথা বলে না, আরেকটু জোরে বলেন, ঠিক না বেঠিক? নবীর সুন্নত পালন করেন সংসারের মধ্যে, নিয়মের মধ্যে, দেখবেন যে আপনার সংসারের মধ্যে ঝগড়া থাকবে না, এটা শান্তি শান্তি হয়ে যাবে, বলেন না? সুবহান, সুবহান।